আসসালামু আলাইকুম, আমি আনিসুজ্জামানয়ন। আমি নোশন দিতে গিয়ে এসেছি। আমি 2024 সালের ওসাকা ইমিগ্রেশনে এপ্রিল সেশনে অ্যাপ্লাই করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি ফেব্রুয়ারির 27 তারিখে আমি আমার কাঙ্ক্ষিত সিউটি হাতে পাই। আমি সব ডকুমেন্ট গুছিয়ে 14 এপ্রিল এম্বাসিতে দাঁড়িয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমি ওয়েটিংয়ে ছিলাম। 24 তারিখ কল দিয়ে আমাকে 2 তারিখ পাসপোর্ট ডেলিভারি ডেটের জন্য বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পাই। ভিসা পাওয়ার পিছনে সকল কৃতিত্ব অবদান সানজাব ইঞ্জিনিয়ারিং সেন্টারকে দিতে চাই। তাদের দক্ষ ফাইল প্রসেসিং এর কারণে আমি আমার সিউটি হাতে পাই। এছাড়া দীর্ঘ 6 মাস ক্লাস করে NAT JLPT পাস করেছিলাম। এর পিছনে সচিন সেন্সের অবদান অনেক। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে জাপান গিয়ে আমি ভালো কিছু করতে পারি এবং পরিবারকে ভালো একটা সাপোর্ট দিতে পারি। আর আপনারা যারা নতুন জাপানি ভাষা শিখতে চান বা জাপান যেতে চান, তারা সান জাপান স্টিলিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন। তাদের দক্ষ ফাইল প্রসেসিং বা আদার্স যেসব বিষয় আছে ওইসব বিষয়ে কথা বলে দেখতে পারেন। আশা করি আল্লাহর রহমতে আপনাদেরও আমার মতো সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।